আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমাদের অষ্টম শ্রেণী পাস থেকে স্নাতক পাস পর্যন্ত নেওয়া হবে। তো 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই পুরো বিজ্ঞপ্তিটি, কিভাবে আমরা আবেদন করব এবং কয়টি পদ। সো আমাদের কিন্তু এই পদটিতে 966 প্লাস আরো কিন্তু 30 জন যোগ হয়েছে, আগের একটি সার্কুলার এবং আরো নতুন একটি সার্কুলার অ্যাড হয়েছে। তো আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে আপনাদের বিস্তারিত জানার জন্য। তো আমি চলে যাচ্ছি একটা ব্রাউজার ওপেন করে নিব। সো চলে যাচ্ছে ব্রাউজারে। সো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। করে নেওয়ার পর আমরা আপনাদের ব্রাউজারে টাইপ করবেন techfluence.blogspot.com। তো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু সাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। techfluence দেখতে পাচ্ছেন, techfluence.xyz এটা জাস্ট এই সাইটে চলে যাবেন। ঠিক আছে, এই সাইটে কিন্তু প্রতিনিয়ত জব সার্কুলারগুলো পাবলিশ করা হচ্ছে, আপডেট লেটেস্ট জব সার্কুলারগুলো পাবলিশ করা হচ্ছে। ঠিক আছে, তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমেই পেয়ে যাচ্ছি বিমান বাহিনীতে নিয়োগ সার্কুলার 2022। ঠিক আছে, এই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট আমরা ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, তো এই ওপেন করার পর আমরা কিন্তু বিস্তারিত এখানে দেখতে পাবো। স্কুল রান করলে কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে সবকিছু। তো অবশ্যই আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিমান বাহিনী নিয়োগ 2022, বাংলাদেশ বিমান বাহিনীতে কিছুদিন পর পর নতুন নতুন সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা আগে হেডলাইনটা দেখে নিই। চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি সকল জেলা, চাকরির ধরন হচ্ছে ডিফেন্স চাকরি, প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। তো পদের সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছেন 30 প্লাস 966। এখন আমরা বয়সসীমা দেখতে পাচ্ছি 16 থেকে 30 বছর। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম থেকে স্নাতক পাস। আপনার সে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 আগস্ট ও 9 সেপ্টেম্বর 2022 পর্যন্ত চলবে আবেদন। তো আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে আবেদন করে। তো অবশ্যই যারা আবেদন আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করে ফেলবেন। তো আমরা নিচে চলে যাচ্ছি। নিচে চলে আসার পর আমরা কিন্তু প্রথম যে সার্কুলারটা এটা কিন্তু দেখতে পাবো, বেসামরিক পদে আমাদের নিয়োগ হবে প্রথম সার্কুলারে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসার পদে নিয়োগ হবে। তো এখানে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে টেকনিক মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার MTV প্রচলিত বিধি মোতাবেক নিম্ন বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী পুরুষ ও নাগরিকদের বিবাহিত অভিভাবকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পদে নিয়োগ হবে, তো মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার নিয়োগ হবে, MTV নিয়োগ হবে। এখানে আপনার বেতন হবে হচ্ছে 22,500 টাকা থেকে শুরু হবে আপনার বেতন। তো অবশ্যই আবেদনের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী বয়স, আবেদনের জমাদানের শেষ তারিখ সর্বনিম্ন 21 ও সর্বোচ্চ 35 বছর থাকতে হবে। তো এখানে আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন হলেও হইবে আপনার। আপনার যদি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার আপনি কিন্তু আপনার জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বয়সের ক্ষেত্রে কোনো ADDF গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, আমরা এখানে পদের সংখ্যা হচ্ছে 30 জন, 30 জন নিয়োগ হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে আপনার, কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম SSC ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি কিন্তু SSC পাশে কিন্তু আবেদন করতে পারবেন যে কোনোভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন BRTA কর্তৃক বৈধ পেশাদার হালকা ভারী ড্রাইভিং লাইসেন্সধারী থাকতে হবে। অবশ্যই আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভারী ড্রাইভিং লাইসেন্সধারীতে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে দেখেন ন্যূনতম 3 বছরের গাড়ি বা চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কোনো ওয়ার্কশপে মেকানিক হিসেবে কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো যাই হোক, আমাদের যারা আমরা যারা ড্রাইভিং কোর্স জানি, ড্রাইভিং চালান ড্রাইভার আছি এবং ড্রাইভিং জানি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো শর্তাবলী এখানে দেওয়া আছে, অবশ্যই শর্তাবলীগুলো মেনে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন আবেদন এই ঠিকানায় গিয়ে আবেদন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি এই ঠিকানায় গিয়ে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আমরা দ্বিতীয় সার্কুলারটি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে MODCER নিয়োগ চলছে। তো যাই হোক, এটি আমাদের অনেক আগের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আর কি আগ্রহী প্রার্থী আছেন আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। এখানে দেখেন SSC অথবা সমমান ন্যূনতম GPA 2.0 থাকতে হবে। তো আপনি কিন্তু এই পদ্ধতি SSC পাশে কিন্তু আবেদন করতে পারবেন।
ঠিক আছে, এসএসসি পাশে আবেদন করা যাবে শুধুমাত্র এমওডিসি ইয়ার নিয়োগ চলছে। যাই হোক, আবেদন আপনি যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন অনলাইন আবেদনের সময়সীমা 8ই মে 2022 থেকে 14ই মে 2022 শর্ত পর্যন্ত। আচ্ছা, মে মাস পর্যন্ত আমাদের কিন্তু, যাই হোক আমরা এগুলো পড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু দেয়া আছে হচ্ছে দেখতে পাচ্ছেন 8ই মে 2022 থেকে 14ই মে পর্যন্ত অনলাইন আবেদনের সময় সীমা শর্ত প্রযোজ্য। এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে হচ্ছে 22শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আমাদের ওপর যে সার্কুলারটি রয়েছে এইটাতে, তো এখানে কিন্তু আবেদনের তারিখ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখেন 21শে আগস্ট এত তারিখ কিন্তু আবেদন লাস্ট ডেট আপনার। তো এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে কুরিয়ার মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে পাঠাইতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু এগুলো পড়ে নেবো। এত চলুন আমরা এখন কিভাবে আবেদন ফর্ম ডাউনলোড করব, এখন আমাদের চলে যেতে হবে www.bf.mil.bd। তো আমরা এখন চলে যাচ্ছি আবেদন করার জন্য www, আচ্ছা যাই হোক, .baf.milmil.bd আমরা এই ঠিকানায় চলে যাব। ওকে, এই ঠিকানায় আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা আবেদন করতে হবে এবং ফর্ম পূরণ করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা সার্কুলারগুলো দেখতে পাবো, এখানে নোটিশ দেওয়া আছে, বিভিন্ন নোটিশ এখানে কিন্তু শো হচ্ছে। এই সার্কুলারগুলো দেখেন, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 2020 পদে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু সার্কুলারটি ওপেন হয়ে যাবে। বাংলাদেশ বিমান বাহিনীর যে সার্কুলারগুলো আছে ওই সার্কুলারগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু নতুন একটি সার্কুলার ওপেন হয়ে গেছে। আশা করি এই সার্কুলারটির মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে, তো আমরা এখন দেখে নিই একটু। তো 18ই জুলাই 2018, যাই হোক এটি আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা ব্যাককে চলে যাচ্ছি। আমার কিন্তু আরও অনেক সার্কুলার রয়েছে, এই সার্কুলার কিন্তু আপনারা দেখে নেবেন। তো আপনারা চলে যাবেন কেরিয়ারে, কেরিয়ার গিয়ে এখানে কিন্তু আপনার বিভিন্ন অফিসার, এয়ারম্যান, এমওডিসি, এখানে ট্রেনিং ইনস্টিটিউট, এখানে গিয়ে আপনারা জাস্ট আবেদন করতে হবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট অবশ্যই সার্কুলারগুলো ডাউনলোড করে নেবেন। সার্কুলার ডাউনলোড করার পর জাস্ট আবেদন ফর্ম ডাউনলোড করে নেবেন এখানে এসে, এই সাইটে এসে। তো যাই হোক, আপনাদের সুবিধাতে আমি কিন্তু আবেদন ফর্মের লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ।